हेलो फ्रेंड्स, गोपाल हेसेले আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সয়াবিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। ঠিকঠাক মতো এটা তৈরি করতে পারলে এটা খেতে এতই ভালো হয় যে মাছ মাংসের দরকার পড়ে না। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে কী কী লাগছে। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, এটা নুন জলে একটু সেদ্ধ করে রেখেছি। আর এসব কিছু দিয়ে একটা মশলা তৈরি করব। আছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 4-5 টুকরো এখানে আমি আদা টুকরো করে রেখেছি, 7-8 কোয়া রসুন রেখেছি, একটা বড় সাইজের টমেটোকে আমি টুকরো করে রেখেছি। আর এখানে গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, ছোট ছোট 2টো দারচিনি আছে, আর 7-8টা গোটা গোলমরিচ আছে, একটা তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, ফোড়নের জন্য একটু 5 ফোড়ন নিয়েছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা আছে, সবই এখানে 1/2 টিস্পুন করেই লাগবে। জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, নুন, চিনি নিজের স্বাদ মতো দেবেন। এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের খুব টেস্টি একটা সয়াবিনের রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। সয়াবিনের এই রান্নাটা করার জন্য কড়াই আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি গোটা গরম মশলাগুলো আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি, এর সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোও একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আদা রসুনটা একটু ফ্রাই করে নিয়েছি। এবার টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে ফ্রাই করে নেব। সব কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, আর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেশ স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি প্রথমে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি, এর মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভেজে নেব। এই সয়াবিনটা ভেজে নিলে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, আর খেতে খুবই ভালো লাগে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর নেক্সট স্টেপ দেখাচ্ছি। সয়াবিনটা ভেজে তুলে নেওয়ার পর আমি আবার 1 টেবিল স্পুন তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা ক্যারামেল হওয়ার জন্য, মানে কালারটা ভালো হবে তাই। এবার এটা একটু ক্যারামেল হওয়া অব্দি ওয়েট করতে হবে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার, এতেও কালারটা খুব ভালো আসবে। এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে সেই মশলাটা যেটা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি, সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু একদম কম রাখবেন, না হলে মশলাটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োটা। মিক্সির জারটাতে একটু জল নিয়ে জল অ্যাড করে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটাও মিশিয়ে নিচ্ছি। নুন চিনিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, এবার ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-এক মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল অ্যাড করছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা করে নিলাম, এবার ঢাকা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাতে জল দেব, যে যেমন ঝোল চান সেরকমই জল দেবেন। আমি সয়াবিন ভেজে রেখেছিলাম যে বাটিটায়, সেই বাটিটায় জল নিয়েছি, ভালো করে এবার ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আবারও 4-5 মিনিটের জন্য রান্নাটা করে নিচ্ছি। মিনিট 5-এক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি,
একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি একবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর নুন মিষ্টিটাও একটু চেক করে নিয়েছিলাম, তো আপনারাও দরকার হলে সেটা করে নেবেন। রান্না একদম রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, মিনিট দুয়েকের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে সয়াবিনের রান্না রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।